বিধানসভার 4টি কেন্দ্রে উপনির্বাচন প্রক্রিয়া চলছে এবং সকলে যেই দিকটাতে তাকিয়ে রয়েছে সেটি হচ্ছে ভাটপাড়া, অন্যতম উপনির্বাচন কেন্দ্র। আর সেই উপনির্বাচনে ভাটপাড়াতে ইতিমধ্যে আমরা উপস্থিত হয়েছি। ভাটপাড়া বিধানসভার নির্বাচন কমিটির চেয়ারম্যান ধরমপাল গুপ্তাকে আমরা পেয়ে গেছি। চলুন তার কাছ থেকে জেনে নিই এবারের উপনির্বাচন প্রক্রিয়া সম্পর্কে তিনি কি বার্তা দিচ্ছেন, কেমন চলছে ভাটপাড়ায় নির্বাচন। নির্বাচন তো সকাল থেকে ভালো হচ্ছে, মানুষ ভোট দিচ্ছে। হ্যাঁ, এখন পর্যন্ত কোনো গণ্ডগোলটা নেই, মানুষ লাইন দিয়েই ভোট দিচ্ছে, কোনো অসুবিধেটা হচ্ছে না। সমস্ত বুথেই কি কেন্দ্রীয় বাহিনী 100% সব বুথেই আছে, 100 কেন্দ্রীয় বাহিনী সব বুথেই আছে। এখন পর্যন্ত নির্বাচন কমিশনের কার্যকরী ভূমিকায় কতটা সন্তুষ্ট? আমরা তো বলতে পারি এখন পর্যন্ত দেখছি আমরা সন্তুষ্ট আছি, এরপরেটা কী হবে সেটা বলতে পারবো না, কিন্তু এখন পর্যন্ত ভূমিকাটা ভালো আছে। ধন্যবাদ। আমরা দেখে নিলাম নির্বাচন কমিটির চেয়ারম্যান ধরমপাল গুপ্তা তিনি কি বার্তা দিলেন এবং সেই বার্তা কিন্তু আপনাদের সামনে আমরা উপস্থাপিত করলাম। আপনারা দেখছেন নিউজ সুপার।